আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে গত সোমবার সিটি সেন্টার এলাকা জুড়ে যে সমস্ত সরকারি জায়গায় অবৈধ দোকান গজিয়ে উঠেছিল তাদের উদ্দেশ্যে মাইকিং করা হয়েছিল দোকান সরিয়ে নেওয়ার, অন্যথা দোকান উচ্ছেদ করা হবে। সরকারি নির্দেশ মতো বৃহস্পতিবার বিকেল ৫টায় দোকানদাররা সিটি সেন্টার এলাকায় নিজেরাই দোকান খুলে নিল। সিটি সেন্টার স্মার্ট বাজারের সামনে, জংশন মলের সামনে, বাসস্ট্যান্ডে দোকানদাররা সরকারি নিয়ম মেনে নিজেরাই দোকান খুলে নিল। সরকার থেকে অ্যানাউন্স করেছিল, সেই কারণেই আমরা করলাম। কবে থেকে, কবে অ্যানাউন্স করেছিল? গত তিন দিন আগে। হ্যাঁ, কি কি বলেছিল? যেগুলো আনলিগাল, মানে ইলিগাল জায়গায় সব বসে আছে, সেই সব ইয়েগুলো, টেন্টগুলো ভেঙে নিতে হবে। আগে থেকেই খুলে দিলেন? তাই আগে থেকেই খুলে নিলাম, যেহেতু আমরা অবৈধ জায়গায় ব্যবসা করি। এবার কি করবে এখন? বেকার, এখন কি করব দেখি, কিছু করার তো নেই আমাদের। আমাদের দোকানের উপর আরও ৫টা পরিবার চলতো, বিভিন্ন ধরনের কর্মচারীরা কাজ করত, সবাই বেকার হয়ে গেলাম। আমরা দুজন ছিলাম, এতে দুজন মিলে ব্যবসাটা করতাম, দুই পার্টনারশিপে। আমাদের যে হোটেলটা ছিল, দুটো ফ্যামিলি গেল পুরো সম্পূর্ণ। আপনার নাম? আমার নাম তপন সাউ।